verb finite verb তো আমরা সকলে আশা করি এই বিষয়টা জানি আমরা যে verb কে আমরা তিন পার্টে ডিভাইড করতে পারি ভার্বের তিনটা পার্ট কি আমি একটু সাইডে লিখে দিচ্ছি তোমাদের জন্য ভার্ব কে আমরা তিনটা পার্টে ডিভাইড করতে পারি একটা হচ্ছে হেল্পিং ভার্ব হেল্পিং ভার্ব নাম্বার 2 হচ্ছে ফাইনাইট ভার্ব আর নাম্বার থ্রি হচ্ছে নন ফাইনাইট ভার ফাইনাইট ভার্ভ তো ভার্বকে আমরা তিন ভাবে ডিভাইড করতে পারি একটা হচ্ছে কি হেল্পিং ভার্ভ সেকেন্ড ওয়ান হচ্ছে ফাইনাইট ভার্ভ আর থার্ড ওয়ান হচ্ছে নন ফাইনাইট ভার্ব তো ভার্ভের তিনটা পার্ট আমরা ভালো করে পড়বো স্লোলি গ্রাজুয়ালি আমরা প্রত্যেকটা জিনিসকে বোঝার চেষ্টা করব। এবং আমি এই সিরিজের মধ্যে যে গ্রামার সিরিজ আমি নতুন করে শুরু করছি এটার মধ্যে আমি প্র্যাকটিস সেটও করাবো তো আমরা প্রথম ভাব নিয়ে পড়ব ভাব নিয়ে পড়ার পরে প্র্যাকটিস সেট করাবো তো এরকম করে চলতে থাকবে ভোকাবলেরও করাবো রিটার্ন এক্সামের জন্য যে যে কনসেপ্টগুলো আমাদের জানতে হয় প্রত্যেকটা জিনিস আমি করাবো ট্রান্সলেশন করাবো তো ভার্বকে আমরা তিন ভাগে ডিভাইড করে করেছি একটা হচ্ছে হেল্পিং ভার ফাইনাইট ভার ও একটা হচ্ছে নন ফাইনাইট ভার তো এই তিনটা পার্ট থেকে আমি আজকে যেটা নিয়েছি সেটা হচ্ছে ফাইনাইট ভার নাও দ্য কোশ্চেন ইজ যে ফাইনাইট ভার আমরা কোনটাকে বলছি তো আমরা যদি একটু ভালো করে বুঝতে চাই তা আমরা ফাইনাইট ভার্বকে আমি এখানে বলছি ফাইনাইট ভার্বকে আমরা মেন ভার্ব বলি কি ভার্ব বলি মেন ভার্ব বলতে পারি বুঝতে পারছো বন্ধুরা তো ফাইনাইট ভার্বকে আমরা মেন ভার্ব বলতে পারি তো ফাইনাইট ভার্ব বা মেন ভার্বকে আমরা তিন পার্টে ডিভাইড করেছি ফাইনাইট ভার্ব বা মেন ভার্বকে তিন ভাগে ডিভাইড করা যায় একটা হচ্ছে কি ট্রানজিটিভ ভার্ব একটা হচ্ছে ট্রানজিটিভ আরেকটা হচ্ছে ইন্ট্রানজিটিভ ভারটা হচ্ছে তিন রকমের রয়েছে তো ফাইনেট তিন ভাগে ডিভাইড করা যায় একটা ট্রানজিটিভ একটা ইন্ট্রানজেটিভ আর একটা হচ্ছে লিঙ্কিং তো প্রথম বলেছি কি ভার তো আমরা শিখবো স্লোলি গ্রাজুয়ালি যে ভার জিনিসটা কী ভার্ভ বলতে আমরা কী বুঝি তো ভার্ভ ইজ আ ওয়ার্ড হুইচ এক্সপ্রেস অ্যাকশান অফ ডুইং অ্যাকশান অফ হ্যাপেনিং স্টেট অফ বিইং স্টেট অফ পজিশন তো একটা একটা করে বুঝবো তো ভার্ভকে আমরা তিন ভাগে ডিভাইড করেছি যেটা হেল্পিং ফাইনাইট একটা হচ্ছে নন ফাইনাইট তার মধ্যে আমরা ফাইনাইট ভার সম্পর্কে জানবো তো ফাইনাইট ভার্ভকে আমরা মেন ভার্বও বলি এবং এটাকে তিনটা পার্টে ডিভাইড করা যায় তো তোমরা একটু লিখে নাও আমি একটু দেখে নিচ্ছি সবকিছু ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে কিনা নাও নাও আশা করি বন্ধুরা তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ নাও দেখো আমরা ফাইন্যট ভার থেকে শুরু করছি ঠিক আছে তো ফাইনাল ভার থেকে শুরু করার আগে আমি একটু বলে দিচ্ছি তোমাদের এখানের মধ্যে ফাইনাল্ট ভার বা মেন ভার বিষয়টা একটু বুঝো এটা আমি কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি আমি যদি লিখি রাম ইজ

তো দুটো সেন্টেন্স আমি লিখলাম একটার মধ্যে লিখলাম কি রাম ইজ ইন্টেলিজেন্ট সেকেন্ডটার মধ্যে লিখলাম রাম ইজ ইটিং রাইস তো এই দুটার মধ্যে আমাদের প্রথম সেন্টেন্সে যদি দেখি এখানে শুধু ইজ একটি ভার আছে দ্বিতীয় সেন্টেন্সের মধ্যে ইজ এখানে একটা ভার ইটা ইটিং হচ্ছে এখানে আরেকটা ভার এর জন্য এখন অনেকে আমরা বুঝতে পারি না যে কোনটা হেল্পিং ভার কোনটা মেন ভার কোনটা ফাইনাল ভার তো বুঝো তো ফাইনাইট ভার্ভকে আমরা কী বার বলি মেন ভার্বও বলি তো এখানে যেহেতু ইজ সিঙ্গেল রয়েছে দ্যাট মিন্স এটা মেন ভার্ব কী হয়ে যাবে এটা মেন ভার্ভ তো মেন ভার্ব বলো এটাকে তুমি ফাইনাইট ভার্ব বলো বোথ আর সেম আর এখানে দেখো রাম ইজ ইটিং রাইস এখানে এটা এই যে এটিং আর ইজ হচ্ছে এখানে হেল্পিং ভার্ব কী বার হয়ে যাবে হেল্পিং ভার্ব আর এটিং কোনো কিছু খাচ্ছে সে অন্য যেহেতু খাওয়া একটা অ্যাকশানকে বোঝায় তার জন্য এটা হয়ে যাবে মেইন ভার্ভ তার মানে এখানে ইজ হয়ে গেলো হেল্পিং ভার্ভ আর এখানে ইজ হলো মেইন ভার্ভ কারণটা কী কারণ শুধু একটাই কারণ এই সেন্টেন্সের মধ্যে একটি ভার্ভ ছিল ইন্টেলিজেন্ট তো হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ রাম হচ্ছে এখানে নাউন রাইস হচ্ছে এখানে অবজেক্ট রাম হচ্ছে এখানে সাবজেক্ট দ্যাট মিন্স এখানের মধ্যে তুমি দেখতে পাচ্ছ ইজ এজ এ মেন ভার হিসেবে ইউজ হয়েছে এই কারণে কারণ এখানে একটি ভার আর এই সেন্টেন্সের মধ্যে ভার দুটো ইজ একটা ভার ইটিং একটা ভার এখন কথা হচ্ছে ইটিংটা হচ্ছে একটা অ্যাকশান ভার কী ভার অ্যাকশান ভার এস এটিংটা হচ্ছে একটা অ্যাকশান ভার তো আমরা এখানে পড়ব যে ট্রানজিটিভ ভার্ভ এবং ইনট্রানজেটিভ ভার ঠিক আছে ট্রানজেটিভ ভার্ভ এবং ইনট্রানজিটিভ ভার্ভ এখানে আমি লিখে দিচ্ছি ট্রানজেটিভ ভার এবং ইনট্রানজেটিভ বার্ব দুটোই কী বার হয় অ্যাকশন বার্ব কী বার অ্যাকশন বার্ব আরেকটা কথা মনে রাখবে অ্যাকশন বার্ব মানে কি এটা মেন ভার হবে কি হবে মেন ভার হবে ঠিক আছে এখন তুমি আমাকে প্রশ্ন করতে পারো যে আপনি বলেছেন যে অ্যাকশন ভার্ব মিন্স কি হবে মেন বার হবে আমি তো বললাম এখন এই মাত্র বললাম যে অ্যাকশন ভার কী হবে মেন ভার হবে এটা তো বলেছি আমরা বাট আমি আপনাদের আবার এখানে বলছি রাম ইজ ইন্টেলিজেন্ট এই সেন্টেন্সের মধ্যে কিন্তু ইজ কিন্তু এখানে কোনো অ্যাকশানকে বোঝাচ্ছে না বুঝাচ্ছে ইজ কিন্তু এখানে অ্যাকশানকে বোঝানো হচ্ছে না তাহলে এটা কী হবে মেন বার ভালো দ্যাট ইজ ইউর কোয়েশ্চেন তো সেই জিনিসটা আমাদের বুঝতে হবে দেখুন এখানের মধ্যে রাম ইজ ইন্টেলিজেন্ট এখানে আছে কি না যেমন আমি যদি একটা সেন্টেন্স বলি যে আই হ্যাব এ পেন এখানে মধ্যে আই কি সেন্টেন্সের সাবজেক্ট হ্যাব কী এখানে মেন ভার কারণ হ্যাব এখানে অ্যাক্টিভ ভার্ভ আছে এ হচ্ছে এখানে ডিটারমিনার আর পেন হচ্ছে এখানে নাউন তাহলে হ্যাপ তো এখানে কোনো অ্যাকশান করছে না কিন্তু এটা মেন ভার্ভ ইজ এখানে কোনো মে মিনস অ্যাকশান করছে না কিন্তু এটা মেন ভার্ব এস কিন্তু এখানে ইটিং যে ওয়ার্ডটা আছে এটা অ্যাকশান ভার্ভ দ্যাট মিনস ট্রানজেটিভ ভার্ব এবং ট্রানজেটিভ ভার্ভের পরে অবজেক্ট বসে এবং এটা মেন ভার তাহলে ট্রানজেটিভ ট্রানজেটিভকে আমরা বলছি কী ভার্ভ ভেরি গুড অ্যাকশান ভার্ভ এবং এটা কী ভার্ভ হিসাবে কাজ করে মেন ভার্ভ এখন আমাদের দেখতে হবে যে অ্যাকশান ভার্ভ ছাড়া আর কি কি ভার্ভ রয়েছে যেগুলি মেন ভার্ব হিসেবে কাজ করে যেমন এখানে ইজ যদি সিঙ্গেল থাকে এবং এখানে ইজ কী বোঝাচ্ছে দেখো স্টেট অফ বিং কী বোঝাচ্ছে স্টেট অফ বিং কে বোঝাচ্ছে মানে সাবজেক্ট নিজে কি হয় আর এটার মধ্যে কী বোঝাচ্ছে স্টেট অফ পজিশন কী বোঝাচ্ছে স্টেট অফ হ্যাঁ ভেরি গুড পজিশন তো এখানের মধ্যে বুঝতে হবে যে স্টেট অফ পজিশন এবং স্টেট অফ বিং যদি বোঝায় তাহলে এখানে আমরা যে ভার এটা মেন ভার হবে বুঝতে পারছো কি না যেখানের মধ্যে স্টেট অফ বিং বোঝাবে আর স্টেট অফ পজিশন বোঝাবে সেক্ষেত্রে আমরা বলতে পারি ঠিক আছে যেখানে স্টেট অফ বিং আর স্টেট অফ পজিশন যদি বোঝায় সেই ক্ষেত্রে স্টেট অফ বিইং আর স্টেট অফ পজিশন যদি বোঝায় তাহলে সেই ক্ষেত্রে আমরা বলবো যে ইজ এখানে মেন ভার্ভ এবং হ্যাভ এখানে মেন ভার্ভ নাও দ্য কোয়েশন ইজ দ্যাট আমরা কীভাবে বুঝবো কোনটা স্টেট অফ বিইং কোনটা স্টেট অফ পজিশন পজিশান নো তার জন্য আমি সিম্পলি আপনাদেরকে আমি কয়েকটা এক্সাম্পল দিচ্ছি এখানে ইজিলি বুঝতে পারবেন যেমন আমি যদি বলি হি ইজ এ বয় ঠিক আছে নেক্সট লেখেন হি হ্যাজ এ প্যান আইটা লেখেন হি কিলস এ টাইগার আইটা লেখ্যান হি ডাইড ইয়ার ইয়েডে আমি এখানে চারটে সেন্টেন্স লিখেছি এই কনসেপ্টটাকে যদি বুঝতে হয় তাহলে এই এগুলি আমাদের একটু বুঝতে হবে দেখেন হি ইজ এ বয় আমি যদি বলি হি ইজ এ বয় এখানে একটি ভার্ব আছে এখানেও একটা ভার্ব আছে হি কিলস এ টাইগার এখানেও একটা ভার্ব এখানে একটা ভার্ব এখন বলছে এখানে সাবজেক্ট নিজে কী হি ইজ এ বয় দ্যাট মিন্স এই যে ইজটা আমি যদি বলি যে হু ইজ এ বয় তাহলে আনসার কী বলছে হি ইজ এ বয় দ্যাট মিন্স এখানে সাবজেক্টে কী হচ্ছে স্টেট অফ বিংকে বোঝানো হচ্ছে কি স্টেট অফ বিং স্টেট অফ বিং মানে কি সাবজেক্ট নিজে কী হয় আমরা ওরা সব বলি না রাম ইজ এ স্টুডেন্ট কি রাম ইজ এ স্টুডেন্ট তো এখানে সাবজেক্ট কী হয় সাবজেক্ট এখানে হয় একজন স্টুডেন্ট আমি বলি রাম ইজ ইন্টেলিজেন্ট এখানে সাবজেক্ট কী হয় রাম হয় একজন ইন্টেলিজেন্ট রাম ইজ এ ইন্টেলিজেন্ট স্টুডেন্ট তো রাম এখানে কী স্টুডেন্ট একজন ইন্টেলিজেন্স স্টুডেন্ট এখানে হিসে কি সে হয় একজন ছেলে তো সে হয় একজন ছেলে এটা হচ্ছে মানে দ্যাট মিনস স্টেট স্টেট মানে হচ্ছে একটা অবস্থাকে বোঝায় কী বোঝায় অবস্থাকে তো এখানে কার অবস্থাকে বোঝানো হচ্ছে সাবজেক্টের অবস্থা সাবজেক্ট এখানে কি হয় তাহলে হি ইজ এ বয় তো এখানে স্টেট মানে হচ্ছে অবস্থা তো আর বিং মানে হচ্ছে সাবজেক্ট কী হয় তাহলে সাবজেক্ট এখানে কি হয় একজন ছেলে বুঝতে পারছেন নেক্সট এটাকে বলা হচ্ছে স্টেট অফ বিং হি হ্যাজ এ প্যান তার কাছে কি আছে একটি কলম আছে যেহেতু এটাও এটাও দেখেন এই প্রথম সেন্টেন্সের মধ্যে কিন্তু কোনো অ্যাকশান হয়নি যেহেতু অ্যাকশান হয়নি তার জন্য একটা অবস্থাকে বোঝানো হচ্ছে দু নম্বর সেন্টেন্সের মধ্যে কোনো অ্যাকশান হয়নি কিন্তু তার জন্য এটা স্টেট কি বোঝাচ্ছে বাট কী স্টেট অফ স্টেট অফ পজিশন কিবু বোঝাচ্ছে পজিশন মানে আপনার অধিকারের মধ্যে কি আছে ওনারশিপ তাহলে হি এ পেন তার কাছে কি আছে একটি কলম আছে তাহলে এটাও মেন হয়ে গেল এটাও মেনবার হয়ে গেল তা আমি কি লিখলাম স্টেট অফ বিং আর স্টেট অফ পজিশন যদি বোঝায় তাহলে সেই ক্ষেত্রে অ্যাজ এ মেন ভার্ব হিসাবে কাজ করে ইজ বা হ্যাজ হ্যাব এগুলি ইজ এম আর আর হ্যাজ হ্যাব ঠিক আছে আমরা শিখবো আজকে তো প্রথম ক্লাস আমি ভার্ভে দিচ্ছি তো আমরা ভার্ভ ভার্বকে আমি ডিফাইন করার চেষ্টা করছি এখন তো ইজিলি আপনারা বুঝতে পারবেন দেখেন হি কিলস এ টাইগার তো এখানে এটা মেন ভার্ব কিল মানে হচ্ছে হত্যা করা ইয়ে নো তো এটা একটা অ্যাকশন ভার্ব এবং এটা হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ব ঠিক আছে ট্রানজিটিভ ভার এখন আমরা বুঝতে হবে যে হি কিলস এ টাইগার এটা একটা অ্যাকশান ভার তো এখানের মধ্যে এটা হচ্ছে অ্যাকশান হচ্ছে এখানে কী হচ্ছে অ্যাকশান অফ ডুইং কী হয়েছে এখানে অ্যাকশান অফ ডুইং তাহলে সাবজেক্ট এখানে কিছু একটা মারছে হি কিলস এ টাইগার তো এখানে একটা অ্যাকশান হচ্ছে এটাও মেন ভার্ভ হি ডাইডিয়া স্টাডি তো হি ডাইডিয়া স্টাডির মধ্যে এইটাও মেন ভার্ব এস কিন্তু হি ডাইড ইয়ে আমাকে আপনারা বলুন যে এখানের মধ্যে সাবজেক্ট কিছু করেছে না সাবজেক্টের সাথে কিছু হয়েছে কোনটা এখানে কি সাবজেক্ট নিজে কিছু করেছে না সাবজেক্টের সাথে কিছু হয়েছে বা ঘটেছে ইয়েস এক্স্যাক্টলি এখানে সাবজেক্টের সাথে কিছু ঘটেছে ইয়ে শোন বা হয়েছে সে তো নিজে থেকে মারা যায়নি বাট মারা গিয়েছে মানে ওর সাথে হয়েছে যেহেতু হয়েছে এটা হয়ে যাবে কি বলুন অ্যাকশন তো হয়েছে অ্যাকশান অফ হ্যাপেনিং কীভাবে অ্যাকশান অফ হ্যাপেনিং তো আমি যে এখানে বললাম যে প্রথম আমরা কী বললাম ফাইন্ট বারকে মেনবার বলা হয় তিন ভাগে ডিভাইড করা যায় ট্রানজেটিভ ট্রানজেটিভ একটা হচ্ছে লিঙ্কিং আর ভার্বকে আমরা কীভাবে ডিফাইন করতে পারি ভার্ব ইজ এ ওয়ার্ড হুইচ এক্সপ্রেস স্টেট অফ বিং স্টেট অফ পজিশন অ্যাকশন অফ বিং অ্যান্ড অ্যাকশন অফ হ্যাপেনিং অ্যান্ড ইট হ্যাজ ডিভাইডেড ইন্টু থ্রি পার্ট হেল্পিং ভার ফাইনেট ভার অ্যান্ড নন ফাইনেট ভার তো এবং এই তিনটা এক্সাম্পল দিয়ে দিলাম আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো এতটুকু পর্যন্ত আর আমি প্রত্যেক দিন ক্লাস করাবো ভারভের থেকে এবং আমি তো শুরু করলাম তো আস্তে আস্তে গ্র্যাজুয়ালি এবং স্লোলি তোমরা শিখতে থাকো তোমরা যদি আজকে এতটুকু পর্যন্ত শিখে নাও যে ভার জিনিসটা কী ভার্ভকে আমরা কোরকমভাবে ডিভাইড করতে পারি আজকে এতটুকু শিখে নাও কালকে আবার শিখে নেবে যে ফাইনেট ভার্ক বা মেন ভার্ক কী মেনবারকে আমরা ক রকমভাবে ডিভাইড করতে পারি এতটুকু পর্যন্ত তোমরা শিখে নাও প্রয়োজন আমি নেক্সট এখান থেকে দ্যাট মিনস এই পার্ট থেকে ফাইনাল বার থেকে আমরা নেক্সট ভিডিওতে শুরু করব ডিটেলসে পড়াবো স্লোলি পড়াবো তো ভালো করে শিখতে থাকো আজকের জন্য আমি এতটুকুই রাখছি তো নেক্সট ভিডিওতে আমরা ফাইনাল বার থেকে আবার শুরু করব। তো চিন্তার কোনো কারণ নেই না বুঝলে চিন্তার কোনো কারণ নেই আস্তে আস্তে স্লোলি শিখতে থাকো তো আজকের জন্য বন্ধুরা এতটুকুই থ্যাংক ইউ Have a good day wish you all the best bye bye tata -ta.